মিট বিনত হলেই কি তাকে এভাবে একটিভ পাকিয়ে দিতে হবে, এভাবে কি আঘাত করতে হবে, এভাবে রক্তাক্ত করতে হবে? এটাই কি ইসলাম? এই যে হুজুরের জিব্বা কেটে নেওয়া হয়েছে, দেখেন নাই আপনারা? তো বিবারই একজন বক্তা, যদিও তিনি সম্ভবত বেরলভি ঘরানার বক্তা, বাকি যেই ঘরানারই হোক যায়, উনি যদি কাফের হয়, কিন্তু এটা কোন ধরনের আচরণ? বেচার রাস্তায় আক্রমণ করা হলো, ধরে তার জিব্বাটাই কেটে দেওয়া হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইদিমত আপনারা কিন্তু অনেকেই জানেন যে শরীফুল ইসলাম নূরী হুজুর কিন্তু একটি মাহফিল শেষ করে ফেরার পর থেকে কিছু দুর্বৃত্তরা তার জিব্বা কেটে নেয়। বিষয়টি কিন্তু খুবই দুঃখজনক, মাহফিল শেষ করে ফেরার পথে তার উপর অতর্কিত হামলা করা হয় এবং জিব্বা কেটে নেওয়া হয়। প্রিয় দর্শক, সেই দিন কি ঘটেছিল, কারা করেছিল সেই ঘটনাটি, আসল তথ্য ফাঁস করলেন তাহেরি হুজুর? প্রিয় দর্শক, তাহেরি হুজুরের মুখে সম্পূর্ণ ঘটনাটি শোনাবো। তার আগে বলে রাখি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিবেন। লোমহর্ষক এবং অত্যন্ত জঘন্য একটি ঘটনা ঘটেছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটি প্রোগ্রাম থেকে ফেরার পথে, আখাউড়া থানায় প্রবেশের পথে। গতকাল মুফতি শরীফুল ইসলাম নুরী, যিনি বিজয়নগর শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার একজন আরবি প্রভাষক, তার দাওয়াত ছিল দৌলতবাড়ি দরবার শরীফে। যিনি আহ্বান করেছিলেন সেই দরবারের বিশেষ হুজুর মাওলানা বখতিয়ার আহমদ রিজভী সাহেব। নির্ধারিত টাইমে মুফতি শরীফ ইসলাম নুরী সে আলোচনা করে বাসায় ফেরার পথে, আজমপুর পার হওয়ার পর রেল ক্রসিংটা ঢোকার কিছুক্ষণ পূর্বে 7-8 জন তাকে পথ রুদ্ধ করে এবং বাঁশ দিয়ে তাকে প্রথম আঘাত করে, সে মোটরসাইকেলে ছিল এবং তার সাথে আমাদের আরেক তরুণ তেজস্বী বক্তা জনাব ওবায়দুল্লাহ সাহেব, তিনিও ছিলেন, সাথে ছিলেন। তাকেও ফেলে দেয়, তাকেও অনেক আঘাত করা হয়, অনেক জখম করা হয় এবং তাকে 2-3 দৌড়ে নেওয়া হয়। নেওয়ার পর তাকেও আক্রমণ করে এবং আঘাত করে এবং পাশাপাশি শরীফ ইসলাম নুরীকে মাটিতে ফেলে দিয়ে বুকের উপরে চড়ে বসে পিছন দিক দিয়ে বাঁশ দিয়ে তার পায়ের উপরে আঘাত করে, রক্তাক্ত করে এবং পাশাপাশি তার জিব্বাকে টেনে ধরে জিব্বায় আঘাত করে। আঘাত করার পরে আপনারা জানেন যে আঘাতপ্রাপ্ত হওয়ার পর সেই ছেলেগুলো যারা আক্রমণ করেছিল তারা কিন্তু মোটরসাইকেল দিয়ে এই আজমপুর থেকে বিজয়নগরের দিকে তারা কিন্তু ফিরে যায়। তো সেখান থেকে একজন লোক চিৎকার আওয়াজ শুনে দৌড়ায় আসে এবং সেখান থেকে তাকে আখাউড়া থানায় তাকে নিয়ে আসা হয় এবং থানা থেকে প্রশাসন বললেন যে তাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার, তাড়াতাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার জন্য। সেখানে তার জিব্বার যে কর্তন হয়েছে সে অবস্থা দেখে তারা রেফার করে ব্রাহ্মণবাড়িয়া সদরে। সেখানেও তার নাজুক পরিস্থিতি দেখে তারাও এটাতে হাত দিতে পারেনি, ইমার্জেন্সি তাকে ঢাকা ডিএমসিতে প্রেরণ করে। সেখানে যাওয়ার পরে কিন্তু তার যে জিব্বা কেটেছে সেখানে কিন্তু 8 সেলাইও করা হয়েছে। তো সুতরাং এখন তার অবস্থা খুবই খারাপ এবং সে কথা তো বলতে পারেই না, বরং সময় যত যাচ্ছে তার অবস্থার অবনতি হচ্ছে, যথেষ্ট রক্তক্ষরণ হয়েছে এবং এখনও পর্যন্ত তার রক্তক্ষরণ হচ্ছে। তো আমি সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাই, বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এক একজন এক একটা আদর্শ লালন করবে, যার যেটা ভালো লাগবে সেটা সে পালন করবে। আফসোস হলো সেখানে কাহারও যদি মতাদর্শের ভিন্নতা হয় তাহলে ভিন্নত হলে কি তাকে এভাবে জিব্বা কেটে দিতে হবে, এভাবে কি আঘাত করতে হবে, এভাবে রক্তাক্ত করতে হবে? এটাই কি ইসলাম? আমি আশা করব আমরা প্রশাসনের কাছে বিষয়টা অবগত করিয়েছি এবং মামলা প্রক্রিয়াধীন আছে, ইতিমধ্যে মামলার চূড়ান্ত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি এবং মামলা দায়ের করার জন্য আমরা ওনার এবং মামলা করার জন্য আমরা থানায় অবগত করিয়েছি এবং ইনশাল্লাহ আমি আশা করব প্রশাসন সর্বোচ্চ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত চিহ্নিত সন্ত্রাসী জঙ্গি কারা এরকম লোমহর্ষ ঘটনা ঘটাতে পারে তাদেরকে আইনের আওতায় এনে একটি চৌকস দায়িত্বের পরিচয় দিবেন। আখাউড়া থানা প্রশাসন জিব্বা কেটে নেওয়া হয়েছে, দেখেন নাই আপনারা? সেই জায়গায় কোথায়? শহীদ বাড়িয়া
নামে তো শহীদ বাড়িয়া, তো এখন ব্রাহ্মণ বাড়িয়া আর কি, যেটা আপনারা যেই নামে চেনেন। তো বিবাড়িয়া একজন বক্তা, যদিও তিনি সম্ভবত বেরলভী ঘরানার বক্তা, বাকি যেই ঘরানারই হোক জয়া, উনি যদি কাফেরও হয়, কিন্তু এটা কোন ধরনের আচরণ যে একজন বক্তা তিনি বয়ান করেছেন তোমার ভালো নাই লাগতে পারে, দুনিয়া সবারটা তোমার ভালো লাগতে হবে, এই কথা কোথায় আছে? ভালো না লাগলে শুনো না, যদি তোমার কাছে এটাকে ঝামেলা মনে হয় তুমি খণ্ডন করো, কাউন্টার দাও তুমি কথায়, তোমার যুক্তি তুমি উপস্থাপন করো, কিন্তু এগুলো না করে বেচার রাস্তায় আক্রমণ করা হলো, ধরে তার জিব্বাটাই কেটে দেওয়া হলো, মুফতি সাহেব সম্ভবত, পুরো নাম আমার স্মরণ নাই, নামের শেষে নুরি শব্দটা আছে, কতটুকু জিব্বা কেটেছে এটা আল্লাহ ভালো জানে, পুরোটা না সম্ভবত একাংশ, কিন্তু যতটুকুই কাটুক বাকি জীবন কথা বলতে পারবে কিনা, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা আল্লাহ ভালো জানেন। তো যে বাজারে এই কাজটা ঘটাক না কেন, নিঃসন্দেহে এটা বড় অন্যায় করেছে, বড় জুলুম করেছে। এভাবে কি আপনি বিপরীত মতকে কখনো জমাতে পারবেন? মেরে দুনিয়ায় কখনো কোনো বিপ্লব কোনো আন্দোলনকে কেউ থামাতে পারে নাই, বরং যত বেশি জুলুম হয়েছে সেই বিপ্লব তত বেশি শক্তিশালী হয়েছে। আজকাল দুনিয়ায় যেগুলো প্রতিষ্ঠিত, ফ্রান্সে আজ গণতন্ত্র আছে, ফ্রান্সের ইতিহাস পড়ে দেখেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্রান্সে কয় সাগর রক্ত লেগেছে, রাশিয়ার চীনে আপনি দেখবেন সাম্রাজ্য, তাদের সমাজতন্ত্র আছে, যেই রূপেই থাকুক আগের রূপ থেকে পরিবর্তন হয়ে অনেক আপডেট হয়েছে, অনেক রদবদল হয়েছে, বাদ দেন, কিন্তু এটাও এমনি এমনি হয় নাই, এই গণচীন নয়া চীন আর সেই সোভিয়েতের মধ্যে কি পরিমাণ রক্তের সাগর বওয়ার পরে তার উপর সমাজতন্ত্র কায়েম হয়েছে আপনি ইতিহাস পড়ে দেখেন। তো কোনো আন্দোলন আর বিপ্লবকে মেরে থামানো যায় না, বরং যত বেশি মারা হয় তত বেশি গর্জে ওঠে। তো এই জিব্বা কাটা, এই হামলা করা, কখনো এরূপ গাড়িতে হামলা, কখনো ওর গাড়ি ভাঙচুর, কখনো এর গায়ে হাত তোলা, কখনো ওর মাহফিল বন্ধ করা, এগুলো কোনো মানুষের আচরণের মধ্যে পড়ে না, এগুলো কাফের মুশরিক করলে তাও দিলে সান্ত্বনা থাকে, কালেমা পড়ে কেউ যখন আচরণ করে তাকে মুমিন দূরের কথা, মানুষ বলতেই কেন জানি মন চায় না। তো এগুলো কি চলা দরকার না বন্ধ হওয়া দরকার, কি বলেন আপনারা? তো বন্ধের মহা ঔষধ আমি বলে দিলাম যে ওই ক্ষেত্র হলো যেখানে দলিলের আলোকে ছাড় দেওয়ার সুযোগ আছে, আল্লাহর ওয়াস্তে ছাড় দিবেন, সেখানে সমাজটা সুন্দর হবে, আর যেখানে দলিলের আলোকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, ইমান কুফুরের প্রশ্ন, তাওহিদ শিরিকের প্রশ্ন, এক চুলো ছাড় দিবেন না, এর জন্য গোটা দুনিয়ার বিরুদ্ধে যদি একাকে দাঁড়াতে হয় বুক টান টান করে দাঁড়িয়ে যাবেন, ইনশা আল্লাহ ঠকবেন না, আপনার দ্বারা এই যুগে ইব্রাহিম নবীর আদর্শ জিন্দা হবে ইনশা আল্লাহ। আজকে আমার দুঃখের সাথে বলতে হয়, 90% মুসলমানের এই দেশে গত রাতের ঘটনা, একজন আলেম আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যার নাম শহীদুল ইসলাম নুরি, এক ভাই, তাকে আমরা আগে ওইভাবে চিনতাম না, গত রাতে যখন মাহফিল শেষ করে বাড়িতে রওনা করেছে কিছু দুর্বৃত্তরা তাকে ধরে তার জিহবা কেটে দিয়েছে, জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এর দ্বারা এটা বুঝতে চাই, এটা মূলত যারা হক কথা বলে তাদেরকে এক ধরনের সিগনাল দেয়া হচ্ছে, আওয়াজ করে বলো ঠিক কিনা, কিন্তু আমরা গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে জানিয়ে দিতে চাই, শুধু যেহোবা নয়, এই দেহের মধ্যে যদি গুলিও চলে আসে, এই গলায় যদি ফাঁসির রশিও ঝুলে, আল্লাহর কোরআনের হক কথা আমরা বলবই, কোনো